আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু TechBD19। আপনারা অনেকে হয়তো শুনেছেন যে গুগল ড্রাইভে আনলিমিটেড স্টোরেজ ইউজ করা যায়। এই বিষয়ে ইউটিউবে অনেক টিউটোরিয়াল রয়েছে, কিন্তু আপনি কি জানেন এই শেয়ার ড্রাইভ ইউজ করা আপনার জন্য নিরাপদ কিনা? আজকের ভিডিওতে আমরা গুগল শেয়ার ড্রাইভ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। যেমন গুগল শেয়ার ড্রাইভ কি সবাই ইউজ করতে পারবে? এই ড্রাইভে আপনি কী কী ডকুমেন্ট রাখতে পারবেন? এটা কি আপনি সারা জীবন ইউজ করতে পারবেন? তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। প্রিয় বন্ধুরা, আমরা সবাই জানি গুগল কর্তৃপক্ষ ফ্রিতে প্রতিটা ইউজারকে 15 GB পর্যন্ত স্টোরেজ ব্যবহার করতে দেয়। এর বেশি স্টোরেজ নিতে চাইলে গুগলকে বাৎসরিক একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পে করতে হবে। যেমন 100 GB এর জন্য মান্থলি 150 টাকা অথবা বাৎসরিক 1600 টাকা, 200 GB এর জন্য বাৎসরিক 2500 টাকা এবং 2 TB এর জন্য বাৎসরিক 8100 টাকা। তবে গুগল কর্তৃপক্ষ বিভিন্ন স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানে এডুকেশনাল ইউজের জন্য আনলিমিটেড শেয়ার স্টোরেজ এই সুবিধাটা দিয়ে থাকে, যাতে ওই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ডাটাগুলো প্রতিষ্ঠানের সবাই শেয়ার করতে পারে। মনে করুন আপনি একটি ইউনিভার্সিটির মালিক, গুগল আপনাকে একটি ফ্রি আনলিমিটেড টিম ড্রাইভ দিয়েছে। আপনি চাইলে আপনার সেই ড্রাইভটি অন্য যে কারোর সাথে শেয়ার করতে পারবেন। যাদের সাথে শেয়ার করবেন তারাও ফ্রিতে আনলিমিটেড গুগল ড্রাইভ স্টোরেজ ব্যবহার করতে পারবে। এখন প্রশ্ন হলো, আপনি কি সারা জীবন এই ড্রাইভ ইউজ করতে পারবেন? উত্তর হচ্ছে হ্যাঁ। তবে যদি সারা জীবন ওই প্রতিষ্ঠান থাকে এবং কোনো ধরনের স্ক্যামের কারণে গুগল ওই প্রতিষ্ঠানের এই সার্ভিসটি বন্ধ করে না দেয় এবং ওই প্রতিষ্ঠানটি আপনাকে ফ্রি অ্যাক্সেস দিয়ে থাকে, বাংলাদেশে খুব কম প্রতিষ্ঠানই আছে যারা এই সুবিধাটা পায়। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পাবেন 100 অথবা 200 টাকায় গুগল আনলিমিটেড স্টোরেজ বিভিন্ন অফার দিয়ে থাকে অনেকে। এই ফাঁদে কখনো পা দিবেন না, এক্ষেত্রে আপনার গুগল অ্যাকাউন্ট এবং ডাটাগুলোর জন্য খুব রিস্কি হয়ে যাবে। কারণ গুগল কর্তৃপক্ষ তাদের কোনো সার্ভিস যদি কেউ মিস ইউজ করে তাহলে সাথে সাথে ওই অ্যাকাউন্ট ডিজেবল করে দিবে। তাই আমি সাজেস্ট করব, যদি খুব বেশি প্রয়োজন না হয় তাহলে কারো শেয়ার্ড স্টোরেজ ইউজ করতে যাবেন না, এবং পার্সোনাল কোনো ডকুমেন্ট তো একদমই না। কারণ যেহেতু এটা শেয়ার ড্রাইভ, তাই ওই প্রতিষ্ঠান আপনার ডকুমেন্টের উপর মনিটরিং করতে পারবে। আর যদি প্রয়োজনবশত আপনি ইউজ করতে চান তাহলে একদমই নতুন একটি মেইল ক্রিয়েট করে তারপর ইউজ করবেন। তো বন্ধুরা, আশা করি গুগল শেয়ার ড্রাইভ সম্পর্কে বিস্তারিত বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।